এমন অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে কোনো কিছু করার পদ্ধতিটি হয়তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলা থাকে, কিন্তু আপনারা যখন নিজে সেটি করতে যাবেন তখন দেখবেন আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ বেশিরভাগ ইউটিউবারই কোনো কিছু করার আগে যে সমস্যার সম্মুখীন হয় সেগুলো বলে না, কিন্তু আমি আপনাদেরকে আজকে সমস্যা সহ সমাধানের পথ দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুকন্যাস ইনফো চ্যানেল। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন, কারণ আমি প্রতিনিয়ত নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো জিমেল। জিমেল কি আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। জিমেল হলো গুগল মেল, অর্থাৎ এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেটাকে আমরা জিমেল আইডি বলে থাকি। আবার অনেকে ইমেল আইডিও ব্যবহার করে থাকেন। জিমেল আইডি এবং ইমেল আইডি কিছুটা একই। ইমেল আইডি অর্থাৎ ইলেকট্রনিক্স মেল, আর জিমেল গুগল মেল, গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো গুগলে অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যে যখন আমরা নেট সার্ফিং করি, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি, তখন সেখানে একটা জিমেল আইডি প্রয়োজন হয় সেটি ব্যবহার করার জন্য। তো যাই হোক, কীভাবে আপনারা খুব সহজেই নিজের মোবাইল থেকে জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এটি দুরকম উপায়ে করা যায়, একটা অ্যাকাউন্টসের মাধ্যমে করা যেতে পারে এবং একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেও করা যেতে পারে। তো আমি দুটো মাধ্যমেই আপনাদেরকে দেখাবো, তো এবং সেটি ক্রিয়েট করতে গিয়ে কী কী সমস্যা আপনাদের হতে পারে সেটাও আমি আপনাদেরকে সাথে সাথে বলে দেব। তো আপনারা প্লিজ আমার ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখতে থাকুন। তো এবার আমি নিজের মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটি উপায়ে গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা জিমেল ক্রিয়েট করা যায়। তো দুটি উপায়ের মধ্যে যেটি তুলনামূলক কঠিন উপায়, অর্থাৎ কিছু সমস্যায় পড়তে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, সেইটা আমি আগে বলবো, তারপরে আমি আপনাদেরকে সহজ উপায়টা দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথম উপায়ের জন্য প্রথমে আমি আমার মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নিয়েছি। তারপর এখানে টাইপ করব gmail.com। gmail.com লিখে আমি সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটি একটু দেখে নিই। এটা লোডিং হচ্ছে। সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ আপনাদের একটা জিমেল ইনবক্স খুলে গেছে। আপনারা তো আগেই বলেছি যে জানেন যে গুগল ক্রোম ব্রাউজারের জন্য একটা জিমেল আইডি প্রয়োজন হয় যে কোনো নেট সার্ফিং করার জন্য। তো সেই জিমেলটার ইনবক্সটা খুলে গেছে। তো এখান থেকে আপনারা নিউ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো এখানে সেই অপশানটা নেই। তো তার জন্য আপনাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমে হোমে চলে যেতে হবে। হোমে গিয়ে দেখুন ডান দিকে ওপরের দিকে একটা ছবি দেখা যাচ্ছে, গোল একটা লোগো দেখা যাচ্ছে, যেখানে আমার যে আগে জিমেল আইডি ছিল সেটা এখানে শো করছে। তো সেইখানে আমি আগে ক্লিক করে নেবো। এখানে যদি আপনাদের ছবি না থাকে আপনাদের নামটা বা এমনি জিমেলের লোগো শো করবে। তো আমার এই জিমেলটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন যতগুলো আমার অ্যাকাউন্ট রয়েছে গুগলে সবকটা শো করছে, দুটো অ্যাকাউন্ট। তো এখানে আমি নিচে সাইন আউটে ক্লিক করে নেব। সাইন আউটে ক্লিক করার পর আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখানে আবার জিমেল বলে সার্চ করব gmail.com। সার্চ করার পর এখানে দেখুন আপনাদের কি চলে এসেছে, ওয়ান অ্যাকাউন্ট অল অফ গুগল, অর্থাৎ আপনাদের এখানে নিচের দিকে দেখুন এখানে একটা জিমেল শো করছে, যেহেতু আমার আগে অ্যাকাউন্ট ছিল তাই এটা শো করছে। তো আপনারা নিচের দিকে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়েই একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি, আমার সুকন্যাস ইনফো বলে আমি লিখবো। সুকন্যাস এখানে লিখে দিলাম, লাস্ট নেমের জায়গায় আমি ইনফো লিখে দিলাম। লেখার পর এখানে ইউজার নেম আপনাদেরকে এমন একটা দিতে হবে যেটা খুব ইউনিক হবে, অর্থাৎ এবং একটু জটিল ধরনের হতে হবে, যা মানে আগে কেউ এরকম
নাম দেয়নি এরকম ধরনের আপনাদেরকে দিতে হবে, এবং এখানে সবকটা ছোট হাতে দিতে হবে। তা আমি একটা নাম দিয়ে দিলাম, আমার জিমেলের নাম দিয়ে দিয়ে দিলাম। আর কোনো স্পেস দেওয়া যাবে না এখানে। আমি আমার চ্যানেলের নাম দিয়ে সুকন্যাস ইনফো 123 বলে একটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আপনারা জানেন যে একটা বড় হাতের অক্ষর দিতে হয়, একটা নাম্বার দিতে হয় এবং ছোট হাতের অক্ষর দিতে হয়, স্পেশাল ক্যারেক্টার দিতে হয়। আমি সেটা দিয়ে দিচ্ছি। আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেইটাই আবার টাইপ করে দেবেন। আমি দিয়ে দিয়েছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের ফোন নাম্বার চাইছে, যদিও এটা অপশনাল। আর রিকভারি একটা ইমেল অ্যাড্রেস চাইছে, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনাদের ইমেল আইডিটা রিকভারি করার জন্য এটা প্রয়োজন হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের দেখুন এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট হতে চলেছে। তো এখানে ইউজার নেমের জায়গায় অনেকের প্রবলেম হতে পারে, হয়তো আমি একবারে যে আমার ইউনিক নাম দিয়েছি বলে ওটা আর কোনো প্রবলেম হয়নি, নিয়ে নিয়েছে, কিন্তু অনেক সময় ওই নামটা নেয় না, ওরা সাজেস্টে কিছু নাম দেখায়, তো তার মধ্যে থেকে আপনারা একটা সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন আমার জিমেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা আপনারা মনে রাখবেন, অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ড দেবেন সেটা আপনারা মনে রাখবেন, এবং এখান থেকে আপনাদের সরাসরি দেখুন ইনবক্সে একটা গুগল কমিউনিটি টিমের তরফ থেকে একটা মেল চলে এসেছে। তো এরপর আমি আপনাদেরকে সেকেন্ড উপায়টা আবার বলবো, যেটা সবচেয়ে সহজ উপায়। সেকেন্ড উপায়ের জন্য আপনাদের নিজের মোবাইলের সেটিংসটা ওপেন করে নিতে হবে। প্রথমে বলে রাখি যে এক একটা মোবাইলের সেটিংস এক এক রকমের হয়, তো সেক্ষেত্রে আপনাদের সেটিংসে যেটা লক্ষ্য করতে হবে, যেটা যেতে হবে সেটি হলো অ্যাকাউন্টস। আপনাদেরকে অ্যাকাউন্টসটা খুঁজে বের করতে হবে, কোথায় অ্যাকাউন্টস লেখা আছে। তো আমি রেডমির ফোন ইউজ করছি, তো রেডমির ফোনে দেখুন এখানে অ্যাকাউন্টস রয়েছে, অ্যাকাউন্টস অ্যান্ড সিংস, এখানে আমি ক্লিক করে নিলাম। তো অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, গুগল বা ফেসবুক বা মেসেঞ্জার, যে অ্যাকাউন্টগুলো আপনাদের ফোনে রয়েছে সেই অ্যাকাউন্টগুলো শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে এসে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন সেটা লিখবেন। এখানে আমি গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই জন্য আমি গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর দেখুন এখানে একটা প্যাটার্ন চাইছে, আপনাদের প্যাটার্নটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে চেক করছে ইনফোটা, ইনফো চেক করার পর দেখুন এখানে কি এসছে, আপনাদের ইমেল বা ফোন নম্বর চাইছে, তারপরে এখানে দেখুন নেক্সট আর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে। আপনারা পুরনো ইমেল থাকলে সেটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন, অথবা যদি আপনি নতুন ক্রিয়েট করতে চান, এখানে আমি নতুন যেহেতু ক্রিয়েট করবো আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, ফর মাইসেলফ এবং টু ম্যানেজ মাই বিজনেস, অর্থাৎ আপনি নিজের জন্য ক্রিয়েট করতে পারেন বা বিজনেস পারপাসেও ক্রিয়েট করতে পারেন। তো আমি মাইসেলফে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিলাম, এবং লাস্ট নেমে যে পরের স্টেপটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম, ডেট দিয়ে দিলাম, এখান থেকে মাস সিলেক্ট করে নিলাম, এবং এখানে গিয়ে ইয়ার টাইপ করে দিলাম। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন।
नेक्स्ट क्लिक करार पर देखो अपन सामने एखे तीनटे सॉरी तीनटे ना दुटो एक सजेस्ट आसते दुटो जिमेल आईडी सजेस्ट करछे तो एखान थेके आपनारा चाहले जे कोनो एकटा चूज करते पारेन अथवा जदि आपनारा चान जे अन्य अन्य जिमेल एड्रेस आपनारा देबेन अन्य नामे देबेन तो सेक्षेत्रे क्रिएट योर ओन जिमेल एड्रेस क्लिक करे नेबेन। तो आमि एखान थेके एकटा सजेस्टे प्रथमटा निये निच्छि sukarnasinfo@gmail.com आमि एटाकेई निये निच्छि এটাকে নিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড করতে বলছে, অর্থাৎ এখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমি বলেছি একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বারিক এবং স্পেশাল ক্যারেক্টার আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে রাখবেন। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। মিনিমাম এটা 8 সংখ্যা দিতে হয়, তো আমি দিয়ে দিলাম। এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। দেখুন এখানে অ্যাড ফোন নম্বরের অপশন চলে আসে, যদি আপনারা চান আপনারা ফোন নম্বর অ্যাড করতে পারেন, যদি না চান তাহলে স্কিপ করে দেবেন। তো এখানে নিচের দিকে আপনারা ইয়েস আই এম ইনতে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখেন রিভিউয়ার অ্যাকাউন্ট ইনফো কি বলছে, এখানে ইউ ক্যান ইউজ দিস জিমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার, অর্থাৎ আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট কিন্তু হয়ে গেল এখান থেকে। এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর যে অপশানগুলো আসবে সেখানে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করার পর আবার ইনফোটা চেক করছে যে আপনাদের জিমেলটা ঠিকঠাক ক্রিয়েট হয়েছে কি না। দেখুন এখানে জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে নিজের মোবাইল থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। যদি তাও আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে যারা নতুন অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছে অথচ তাদের কম্পিউটার নেই বা সাইবার ক্যাফের প্রবলেম রয়েছে, তারা যাতে নিজের মোবাইল থেকে করতে পারে সেই বিষয়ে আপনারা সাহায্য করুন তাদের। আর খুব তাড়াতাড়ি দেখাবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।